সারা মানুষ সবারে বন্ধু বন্ধু কয়া দিল এক হাত ঢুকাইয়া। স্যার কি খাবেন, বসেন। না না না, বসবো না। এই রেস্টুরেন্টের মালিক মুন্না সাহেব কই, উনাকে একটু ডাক দেন। মুন্না সাহেব তো নাই, উনি তো গতকালকে চুরি করে পালাইছে। পালাইছে মানে? স্যার, আর উনি তো এই রেস্টুরেন্টের মালিক না। এই রেস্টুরেন্টের মালিক হচ্ছে আহাদ চৌধুরী, আমার মালিকেরই এক দূর সম্পর্কের আত্মীয়। কিন্তু উনি নিজে সবারই মালিক হয়ে বেড়াইতো, তো আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে। হ্যাঁ, তো আমার মালিকের কাছ থেকেও 2 লাখ টাকা নিয়ে পালাইছে। ও ভাই, এর লেগে তো কই উনার লেনদেন এত স্বচ্ছ কের লেগা। হ্যাঁ, সকালবেলা টাকা নিত, বিকালবেলা টাকা ফেরত দিত। এই কাকা, কেমন আছো? হ বাবা, ভালো আছি। আরে আমি একটু ভেজালে পড়ে গেছি। শোনো, আমার 1 বেলার জন্য 1000টা ধার দাও, আমি রাইতে সে দিয়ে দেবো। তা তো নাই বাবা, কিছুক্ষণ আগে মাল নিয়ে এসেছি, বেচা কিনা নাই। কাকা এটা কোনো কথা কইলা, সবসময় তো তোমার এনদিকে কেনাকাটা করি। আচ্ছা এক কাজ করো, টাকাটা দাও, আমি 1 ঘন্টা পরে তোমার দিয়ে দিতে। 1 ঘন্টা পরে দিয়ে যায়, কিন্তু সন্ধ্যায় কিস্তি আছে আমার। আরে দেও, দিয়ে দেবো, টেনশন করা লাগবে না, মনে করে দিয়ে যায় কিন্তু। আচ্ছা দে মনে। এই আসিফ, আসিফ, এই ছোট ভাই, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? এই তোমার কাছে 1000 টাকা থাকলে দাও তো, আমি রাত্রি তোমার দিয়ে দেবো। ভাই আমার কাছে তো 1000 টাকাই আছে, আমার মার ওষুধ কিনা লাগবো। আর তুমি ভালো করে জানো না আমার লেনদেন, সকাল নিলে আবার বিকালে দিয়ে দেই, থাকলে দাও আমি আবার রাত্রে দিয়ে দেবো। নে এই নেন, দিয়ে দিন। আচ্ছা দিমু নে। এই লোকটার টাকার এত কি এর দরকার? সকালে টাকা নেয় আবার বিকালে টাকা দিয়েও দেয়। কাকা, হ্যাঁ বাবা, এই যে তোমার টাকাটা, 1 ঘন্টা কিন্তু হয় নাই, তার আগে দিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, থাকো, গেলাম। বন্ধু কি অবস্থা তোর? এই তো বন্ধু ভালো। বয় বমু যে তুই চেয়ার রাখছস। আচ্ছা হন, আমার ওই যে 1 ঘন্টার জন্য 10,000 টাকা ধার দে, আমি এবার এসে দিয়ে যাবো। নে দেশের অবস্থা ভালো না, এমনি দোকানে পয়সা কিনা নাই, তো 10,000 টাকা দিমু কেমনে? এমনি অন্য কিছু লাগলে নিয়ে যা। আরে শোন, আমি কখনো টাকা পয়সা নিয়ে ঘুরাইছি? যখন সে টাইম দিছি ওইটা আমি দিয়ে দিছি না? দে আমি দিয়ে দেবো। নে আচ্ছা বন্ধু, আমি একটা জিনিস বুঝি না, তুই টাকা নেস ঠিকই, কিন্তু 1 ঘন্টা পর আবার দিয়ে যাস, এই টাকাটা নিয়ে তুই করস কি? আরে ওটা তুই বুঝবি না, তুই দে আমি আবার দিতেছি। আচ্ছা দাঁড়া, এই নে। আচ্ছা তোর রাত্রে দিয়ে যাব। আচ্ছা দিয়ে যাস। হ্যাঁ বন্ধু, তোরই খুঁজতেছি। হ্যাঁ বন্ধু, দাঁড়া বন্ধু, এই তো টাকাটা ধর। কি রে বন্ধু, তুই টাকা নিলি না 1 ঘন্টা হইলো, আবার এখন ফেরত দিয়ে আইতাছ, বিষয়টা কি? বন্ধু টাকাটা যে কাজের জন্য নিছিলাম, কাজটা হয়ে গেছে, মানছি টাকা পকেটে গেল, লাভ কি বুঝছ না, তাই দিয়ে গেলাম। রাখ বন্ধু, তুই অনেক ভালো মানুষ রে, তোর মতো মানুষ রে টাকা পয়সা ধার দিতে শান্তি লাগে। বন্ধু তোর কমিটমেন্ট অনেক ভালো, তুই টাকা পয়সা চাওয়ার আগে মাসিরে দিয়ে দিস। আচ্ছা শোন, তোর যখন টাকা পয়সা লাগবো আমারে বলিস, আমি তোরে দিব, ঠিক আছে? আরে তুই আমার বন্ধু মানুষ, তোর কাছে আমরা কার কাছে যাবো? আচ্ছা লাগলে আমি আমন। আচ্ছা ঠিক আছে, এখন বুঝলাম, আমার থেকে টাকা নিয়ে আপনারে দিত, আর আপনার থেকে টাকা নিয়ে উনারে দিত। ভাই আমি স্টুডেন্ট মানুষ, 1 লাখ টাকা নিয়ে গেছে আমার, এখন কি করি? কয় আমার কতগুলো টাকা নিয়ে পালা গেছে গা। ঈশ্বর ভাই, আপনার থেকে কত টাকা নিছে? ভাই আমার দোকানে মাল কেনার টাকা ভাই, কুচকুচে নোট ভাই, 5 লাখ টাকা ভাই, 10 মিনিটের কথা কয়ে আনছে ভাই, সেই টাকার লয়ে ভাগ্য আছে ভাই। কি কবো বাবা, আমি দিন আনি দিন খাই, 50টা মুরগি নিয়ে আইছে আমার কাছে, কয় আধা ঘন্টা পরে টাকা দেবানে, টাকা না দিয়ে পলাইলো, আমি তো এখন পথে বসে গেলাম রে বাবা। দেখছেন ভাই, হারা কত বড় বাটপাইটা করলো, সবাই রে চুনা লাগাইতে চলে গেছে। আমরা সবাই জানি যে ও রেস্টুরেন্টের মালিক, এই কথা কয়ে সবার থেকে টাকা নিত, সকালে বিকালে টাকাটা ফেরত দিত, এই বিশ্বাস অর্জন করে হারায় টাকা নিয়ে ভাগছে, সারা মানুষ সবারে বন্ধু বন্ধু কয়া দিল এক হাত ঢুকাইয়া। এখন আর কিছু করার নেই, আপনারা সবাই মিলে থানায় যান, মালিকও থানায় গেছে, আপনারাও থানায় যান। আর শুধু আপনাদের কাছে টাকা নেই, আরো 20-30 জন আসছিল, ওদের কাছে টাকা নিছে, ওনারাও থানায় গেছে। এই চলেন সবাই থানায় যাই। হ্যাঁ চলেন। বাংলা একটা প্রবাদ আছে যে অতিভক্তি চোরের লক্ষণ, কাউকে বেশি বিশ্বাস করতে যাবেন না, তাহলে এভাবেই ঠকবেন, বেশি ভালো ভালো না, আসলে বাটপারে দুনিয়াটা ভরে গেছে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ।